আসসালামু আলাইকুম সবাইকে, কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ। অনেকদিন পর আসলাম, পড়াশোনার ক্ষতি হবে ভেবে বিরত ছিলাম, কন্টেন্ট শেয়ার করতাম না। কিন্তু মোরাল অফ দ্য স্টোরি, ফারাক খুবই কম। ডিউ টু সাম সার্কামস্টেন্সেস পড়াশোনা থেকেও একটু দূরে ছিলাম, আবার আগের গতিতে ফিরে যাবো আশা করছি। এনিওয়ে, ইতিমধ্যে লিখিত মাস্টার বইটা বাজারে বেশ সাড়া ফেলেছে। আমি অবশ্য কতদিন পরেই কিনেছি। প্রিলি মাস্টার বইটা এক বন্ধুর সাজেশনে কিনেছিলাম। কেনার সময় দ্বিধাদ্বন্দ্বে ছিলাম অনেক, কারণ বাজারে বেশ অনেক বই তো থাকে, সব বই তো আর পড়ার যোগ্য না, আর তাছাড়া সব বই পড়েও পারা যায় না। খুবই গোছানো মনে হয়েছে স্টুডেন্ট পেজে তৈরি করা, তো সেই অভিজ্ঞতা থেকেই লিখিত মাস্টার বইটা কিনেছি এবং আমি অভিভূত। বইটা হাতে পেয়ে মনে হয়েছে শুধু বার এক্সামের জন্যই মনে হয় উপযোগী, কিন্তু না, এখানে বিজেএস এবং বার সকল পরীক্ষার কোশ্চেন খুব সুন্দরভাবে বুঝিয়ে বুঝিয়ে অ্যান্সার করা আছে, পড়লেই মাথার মধ্যে গেঁথে যাচ্ছে এমন। ইতিমধ্যে কয়েকটা পড়েও ফেলেছি। সবচেয়ে ভালো লেগেছে সূচিপত্র দেখে, কোন আইনের কোন বিষয়গুলো পড়তে হবে, কোনটা থেকে বেশি বেশি কোশ্চেন আসে সবই দেওয়া আছে। স্পেশাল লগুলো না থাকায় একটু মন খারাপ হয়েছে, কিন্তু ব্যাপার না। এখানে বেশ অনেকগুলো ড্রাফটিংও দেওয়া আছে। ড্রাফটিং জিনিসটা খুবই বেশি ইম্পর্ট্যান্ট, বিশেষ করে বার এক্সামের ক্ষেত্রে ড্রাফটিংটা মাস্ট। কীভাবে লিখিত পরীক্ষা প্রস্তুতি নিতে হবে সে বিষয়ে কিছু সাজেশন এখানে দেওয়া আছে। সব থেকে বেশি ভালো লেগেছে 3 নম্বর বিষয়টা, এটা বলেছেন সাইমা শরীফ নিশাত, সহকারী জজ, মৌলভীবাজার। বারবার রিভিশন দেওয়ার কোনো বিকল্প নেই। আসলে যে যতই পড়ুক না কেন, রিভিশনের উপরে কোনো ব্যাপার নাই, রিভিশন দিতেই হবে। তাছাড়া লিখিত কোশ্চেন লেখার জন্য কী কী টেকনিক অবলম্বন করা প্রয়োজন সেই বিষয়ে এখানে ধারণা দেওয়া আছে। বইয়ের পেজ উল্টালে প্রথম পার্টটাতে বিগত বছরের কোশ্চেনগুলো খুব সুন্দরভাবে এখানে অ্যামালগামেট করেছেন এবং তারপর থেকে সেই কোশ্চেনের খুব সুন্দরভাবে অ্যান্সার এখানে দেওয়া আছে। কোশ্চেনের অ্যান্সারগুলো একটু সহজ এবং প্রবলেমেটিক কোশ্চেনগুলো আরও একটু সুন্দরভাবে সাজিয়ে উপস্থাপন করার কারণে পড়তে একটু বোর লাগেনি, আর একবার পড়েই মনে হয়েছে যে না, কোশ্চেনটা বুঝতে পেরেছি, ধারায় কী বলা আছে সেটাও বুঝতে পেরেছি। ওভারঅল বলতে গেলে বইটা আমার কাছে খুবই ভালো লেগেছে। আশা করছি এই বইয়ের মাধ্যমেই নতুনভাবে আবারও আমার পড়া শুরু করতে পারবো। টেক কেয়ার।